আমরা সবাই জানি আমাদের পূণ্যপিতা পোপ ফ্রান্সিস আমাদের যে একসাথে চলার আহ্বান জানিয়েছেন, অর্থাৎ সিনোডাল চার্চ, তার প্রতিফলন ঢাকা ক্রেডিটের সদস্যদের মাধ্যমেও আমরা নিশ্চিত করতে চাই, যাতে কোনো ধরনের হিংসা নয়, কোনো ধরনের প্রতিশোধ পরায়ণতা নয়, খ্রিস্টীয় আদর্শের দ্বারা পরিচালিত হয় এবং হওয়া উচিত। আমাদের খ্রিস্টীয় সমাজের বর্তমানে চলমান যে বিভেদ এই ক্রেডিটের নির্বাচন এবং নেতৃত্বকে কেন্দ্র করে আমাদের অগ্রাধিকার থাকবে। আমরা সবাই এক মঞ্চে এক টেবিলে আমাদের সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের তথা আমাদের দেশের উন্নয়নের জন্য সবাই একসাথে একযোগে একমত হয়ে কাজ করতে পারি। অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার এমপি অত্যন্ত সফলভাবে সংসদে উত্থাপনের মাধ্যমে এই আইনটি সংস্কার করেছেন এবং সাধারণ সদস্য সদস্যাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উৎসব মুখর পরিবেশে আগামী 9ই ডিসেম্বর ভোট দিতে পারবে তাদের প্রিয় এবং পছন্দের প্রার্থীদেরকে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে সকল সদস্য সদস্যাদের নিশ্চিত করতে চাই, যদি আপনাদের মূল্যবান মতামত এবং আশীর্বাদের মাধ্যমে আমাদের প্যানেল নির্বাচিত হয়, আমরা সর্বপ্রথম নিশ্চিত করব সদস্য সদস্যাদের অধিকার এবং তারা যাতে এই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের আর্থিক তথা পারিবারিক এবং সামাজিক উন্নয়ন করতে পারে নিশ্চিত করা। এবং বিগত 4 তারিখে যে এজিএম হলো অনেক বছর পর, সেই এজিএম রিপোর্টে আপনারা দেখেছেন 12টি প্রকল্পের মধ্যে 10টি প্রকল্পই লস বা লোকসান এ চলছে। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তাদের পরিচালনায় দক্ষতা এবং যোগ্যতার অভাব রয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই আমাদের অত্যন্ত সুযোগ্য নেতা মিস্টার গাব্রিয়েল রোজারিও, যিনি অতীতেও ঢাকা ক্রেডিটের নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে, মিস্টার হেমন্ত টি গোমেস, যিনি একজন স্বনামধন্য এবং অত্যন্ত অভিজ্ঞ ব্যাংকার, তাদের সমন্বয়ে দেয়া আমাদের এই প্যানেল, অত্যন্ত সৎ দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এই প্যানেল গঠন করা হয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদের প্রত্যেকের যোগ্যতা বিবেচনা করে এবং আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সততা এবং যোগ্যতাকে বিবেচনায় রেখে আপনারা সকল ধরনের অভিযোগ অভিমানের ঊর্ধ্বে উঠে এই ক্রেডিট ইউনিয়নের সার্বিক কল্যাণে আপনারা ধরে নেবেন। এখন এটা আমাদের 22 জনের নির্বাচন নয়, আমরা 22 জন প্রার্থী না, আপনারা প্রত্যেকজন সচেতন সদস্য সদস্যা এই প্যানেলের প্রার্থী এবং আপনি এবং আপনার আশেপাশের সবাইকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে প্রত্যেকের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে পারেন এবং আমরা আমাদের দেয়া প্রতিশ্রুতি সুন্দরভাবে পালনের মাধ্যমে আমাদের এই প্রিয় আর্থিক প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে পারি। কিন্তু আপনারা জানেন ঢাকা ক্রেডিটের অনেক সদস্যরা তাদের সদস্যপদ হারিয়েছে। আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমাদের লক্ষ্য থাকবে যারা সদস্যপদ হারিয়েছে নিয়মতান্ত্রিকভাবে এবং আইনগত সকল কিছু মেনেই তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের খ্রিস্টীয় সমাজে সৌভ্রাতৃত্ব এবং খ্রিস্টীয় ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্টান সম্প্রদায়ের সকল সদস্য সদস্যা অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং ধন্যবাদ জানানো উচিত, কারণ সুদীর্ঘ প্রতীক্ষার পরে তিনি তার ব্যক্তিগত প্রচেষ্টা এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ করে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতার মাধ্যমে এই আইন সংস্কার করে সাধারণ সদস্যদেরকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। আমি আমাদের সম্প্রদায়ের পক্ষে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সদস্য সদস্যগণ, আপনারা অবগত আছেন আগামী 9ই নির্বাচনকে সামনে রেখে 2টো প্যানেল হয়েছে এবং 2টো প্যানেলেই 22 জন করে ক্যান্ডিডেট প্রার্থিতা বা প্রতিযোগিতা করবেন নির্বাচনে। আমি সাধারণ সদস্য সদস্যাদের বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার মাধ্যমে আপনাদের যে আর্থিক প্রতিষ্ঠান যা আমাদের খ্রিস্টান সমাজের প্রত্যেকটি পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
এই ক্রেডিট অনেক বড় একটি আর্থিক প্রতিষ্ঠান, এটার ব্যবস্থাপনা পরিষদে যারা থাকবে তাদের সবচেয়েতে বেশি যেটা প্রয়োজন আমি মনে করি তা হলো সততা, দ্বিতীয়ত দক্ষতা, তৃতীয়ত সদস্যদের প্রতি তথা মানুষের জন্য ভালোবাসা, তাদের উন্নয়নের জন্য একাগ্রতা এবং একাগ্র প্রচেষ্টা। তাই আগামী নির্বাচন শুধু এটা একটা সাধারণ নির্বাচনই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যদি এই নির্বাচনের সময় আপনারা সঠিক ব্যক্তি নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা পরিষদকে নিয়ে যেতে না পারেন, তাহলে এই অর্থনৈতিক প্রতিষ্ঠান সুন্দরভাবে এগোতে পারবে না এবং সদস্যদের যে আর্থিক উন্নয়ন সেটাও নিশ্চিত করা সম্ভব হবে না। সদস্যরা যাতে সহজ শর্তে ঋণ নিতে পারে তাদের প্রয়োজনে, সেই লক্ষ্যে আমরা ঋণ নীতিমালাকে রিভিউ করব এবং সেটা যুগোপযোগী পরিবর্তনের মাধ্যমে আরো সহজ করতে পারবো, যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সদস্যরা তাদের প্রয়োজনে ঋণ নিতে পারে। সকল প্রকার স্বজন প্রীতি পরিহার করে ঋণ দিব, যাতে ভবিষ্যতে ডিফল্টার বা ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনা যায়। আমাদের খ্রিস্টান সমাজের সর্বপর্যায়ে যুব নেতৃত্বের জন্য স্পেস বা জায়গা তৈরি করা, তাদেরকে উৎসাহিত করা, যাতে প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি আমাদের শিক্ষিত যুব সমাজ বলতে এখানে আমি ছেলে মেয়ে উভয়কেই বোঝাচ্ছি, তারা যাতে নেতৃত্বে এগিয়ে আসতে পারে, তাদের মেধা এবং সততা আমাদের খ্রিস্টীয় সমাজ তথা আমাদের দেশের উন্নয়নের জন্য তারা তাদের নেতৃত্বকে বিকাশ করতে পারে। অনেক সদস্যই আমাদের কাছে বলেছেন, এখন বর্তমানে যেই ডেইলি বেসিস বা দৈনিক সুদের হার হিসাব করা হয় সেটা তাদের পছন্দ নয়, কারণ অনেক সময় তাদের এটা একটা বাড়তি চাপ হিসাবে তারা মনে করে। এই বিষয়টাকেও আমরা গুরুত্বের সাথে বিবেচনায় রাখব এবং এটা পর্যালোচনা করে যুগোপযোগী এবং সদস্য বান্ধব একটা সুদের হার নির্ণয়েরও চেষ্টা করব, যাতে আমাদের সাধারণ সদস্যরা অতিরিক্ত সুদ এবং সুদ দেওয়ার জন্য যে চাপ, সেই চাপ থেকে রক্ষা পেতে পারেন। প্রত্যেক স্টাফের অধিকার এবং তাদের অন্যান্য যেই সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করার মাধ্যমে এবং তাদেরকে প্রয়োজন মতো প্রশিক্ষণ দানের মধ্য দিয়ে তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আমাদের সদস্যদের জন্য সর্বোচ্চ এবং সুন্দর সেবা নিশ্চিত করতে পারে। আমাদের সমিতির যে কোনো পর্যায়ের অপ্রয়োজনীয় খরচ বা অতিরিক্ত খরচ যাতে না হয় সেটাকে কমিয়ে এনে যাতে সদস্যদের জন্য সর্বোচ্চ লভ্যাংশ বা ডিভিডেন্ড নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি জন্মসূত্রে রাঙ্গামাটিয়া মিশনের সন্তান এবং বর্তমানে ঢাকার মণিপুরি পাড়ায় বসবাস করি। পেশাগত জীবনে আমি দীর্ঘ 21 বছর 7 মাস কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ হেড অফিসে বিভিন্ন পদমর্যাদায় দক্ষতা, যোগ্যতা এবং সততার সাথে আমার দায়িত্ব পালন করি। 2010 এর অক্টোবর থেকে আমি জার্মান ভিত্তিক একটি দাতা সংস্থা যার নাম আন্দেরে হেল্পে, সেখানে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করি, যা বর্তমানেও চলমান আছে, অব্যাহত আছে। আমার এই সুদীর্ঘ 33 বৎসরের কর্মজীবনে আমি বিভিন্ন পর্যায়ে সামাজিক আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে হয়েছে। আমার দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের আর্থিক সহায়তায় পরিচালিত 8টি চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে, যে চক্ষু হাসপাতালগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব জনগণ তাদের চক্ষু সেবা এবং চিকিৎসা পাচ্ছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার একটা হসপিটাল পরিচালনার জন্য ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট থেকে শুরু করে সার্বিক দিক বিবেচনায় রেখে সেটার কৌশলগত পরিকল্পনা করা, বাৎসরিক আর্থিক পরিকল্পনা করা, সেটার দৈনন্দিন কাজকে মনিটরিং করা এবং মূল্যায়ন করার মাধ্যমে পুনরায় ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করার ক্ষেত্রে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আপনারা জানেন ঢাকা ক্রেডিট বর্তমানে সবচেয়ে বড় প্রকল্প, যেটাকে মেগা প্রজেক্ট হিসাবে বলা হচ্ছে,
ডিভাইন মার্সি হসপিটাল। আমি মনে করি আপনাদের ভোটের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই, যেহেতু আমার কর্মজীবনে হসপিটাল পরিচালনার ক্ষেত্রে অনেক বছরের অভিজ্ঞতা আছে, ডিভাইন মার্সিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি আমার প্যানেলের মাধ্যমে, আমার বোর্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং সফল ভূমিকা রাখতে পারবো। আপনারা জানেন আমাদের এই প্যানেল আমরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা বা প্রস্তুতি শুরু করতে পেরেছি অনেকটাই দেরিতে বিভিন্ন যৌক্তিক কারণে, যার ফলশ্রুতিতে আমরা ব্যক্তিগতভাবে অনেক এলাকায় অনেকের কাছে পৌঁছাতে পারিনি। আমি অবশ্যই জানি আপনাদের অনেকের মনে হয়তো ক্ষোভ বা অভিমান থাকতে পারে যে আমরা তো আপনাদের কাছে যাইনি। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র সময়ের অভাবে, যেহেতু আমরা অনেক দেরিতে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরেছি। সম্মানিত এবং প্রিয় সদস্য সদস্যগণ, আমি যে বক্তব্য দিয়েছি অনুভূতি প্রকাশ করতে গিয়ে, আপনাদেরকে বিভিন্ন বিষয়ে অবগত করতে গিয়ে, যদি কোনো জায়গায় কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে বা কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং আশীর্বাদ আমাদের জন্য রাখবেন।